ওয়েলকাম স্টুডেন্ট বেদাঙ্ক ডট কম তোমাদেরকে স্বাগতম। প্রিন্সিপিয়া ম্যাম তোমাদের ম্যাথমেটিক্স টিচার। চলে এসেছি নতুন একটি অঙ্ক নিয়ে, চলো দেখে নিই অঙ্কটি। এক্স মাইনাস ওয়াই প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো। সরলরেখাটির উপরে লম্ব সরলরেখার এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে যে কোণ উৎপন্ন করে তার মান নির্ণয় করো। দেখো এখানে প্রথমেই যেটা বলেছে যে এক্স মাইনাস ওয়াই প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো সরলরেখার লম্ব সরলরেখা আমাকে বের করতে হবে। তাহলে এই সরলরেখার লম্ব সরলরেখার যদি আমি প্রবণতা বের করতে চাই, তাহলে আগে এই সরলরেখাটিকে আমরা সাজিয়ে নিই। এক্স মাইনাস ওয়াই প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো, তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু কি লেখা যাবে? এক্স প্লাস ওয়ান। তাহলে এর প্রবণতা এম ইজ ইকুয়াল টু কত? ওয়ান। তাহলে এই সরলরেখাটির লম্ব সরলরেখার প্রবণতা এম ওয়ান ইজ ইকুয়াল টু কত? মাইনাস ওয়ান বাই এম ইজ ইকুয়াল টু মাইনাস ওয়ান। এবার এক্স অক্ষের সরলরেখা, এক্স অক্ষ যে সরলরেখার সমীকরণ, এক্স অক্ষের সমীকরণ কত? এক্স অক্ষের সমীকরণ হচ্ছে ওয়াই ইজ ইকুয়াল টু জিরো। তাহলে এক্স অক্ষের সমীকরণ যদি আমরা বের করি ওয়াই ইজ ইকুয়াল টু জিরো, তাহলে তার প্রবণতা কত হয়? এক্স অক্ষের প্রবণতা হয় ওয়াই ইজ ইকুয়াল টু জিরো, তার মানে কত? এম টু ইজ ইকুয়াল টু হচ্ছে জিরো। এবার আমরা যেটা জানি যে এই দুয়ের মাঝখানের কোণ যদি থিটা হয়, তাহলে ট্যান থিটা ইজ ইকুয়াল টু হয় এম ওয়ান মাইনাস এম টু বাই ওয়ান প্লাস এম ওয়ান এম টু ইজ ইকুয়াল টু কত? মাইনাস ওয়ান মাইনাস জিরো বাই ওয়ান প্লাস মাইনাস ওয়ান ইন্টু জিরো ইজ ইকুয়াল টু কত? মাইনাস ওয়ান বাই ওয়ান ইজ ইকুয়াল টু মাইনাস ওয়ান। তাহলে ট্যান থিটার ভ্যালু মাইনাস ওয়ান হলে থিটা ইজ ইকুয়াল টু কত? 135 ডিগ্রি। তাহলে নির্ণেয় অ্যাঙ্গেল কত? 135 ডিগ্রি। থ্যাংক ইউ ফর ওয়াচিং বেদাঙ্ক ডট কম। আর নতুন নতুন অঙ্কের সমাধান পেতে অবশ্যই বেদাঙ্ক ডট কম ব্রাউজ করো।